নমস্কার, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কোচ রাজবংশীর খুব জনপ্রিয় রেসিপি শুটকি মাছ বানিয়ে দেখাবো। অনেকেই শুটকি ভুনা, শুটকির চাটনি বা শুটকি ভর্তা বানিয়ে থাকে। আমি মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছ আর আলু দিয়ে শুটকি মাছ বানিয়ে দেখাবো। আলু দিয়ে শুটকি মাছ বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন দেখে নিই। লইটা শুটকি আমি নিয়েছি 200 গ্রাম। 250 গ্রাম আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। বড় সাইজের 3টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। রসুন আমি বড় সাইজের 1টা নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর লাগছে নুন, স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। আমি শুটকি মাছের মাথা আর লেজটাকে কেটে ফেলে দিব আর টুকরো টুকরো করে কেটে নিব। এই লইটার শুটকি কিন্তু কোচ রাজবংশী, বাংলাদেশে, তারপর ওয়েস্ট বেঙ্গল, আসামের অনেক লোকই খেয়ে থাকে। এভাবে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। লইটা শুটকিতে অনেক নোংরা থাকে, সেজন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আমি প্রথমে গরম জলে মাছগুলোকে কিছুক্ষণ বয়ল করে নিব, তারপর ঠান্ডা জল দিয়ে আবার খুব ভালোভাবে ধুয়ে নিব। লইটা শুটকির ভিতরে একটি কাঁটা থাকে, গরম জলে বয়ল করার পর কাঁটাটা বের করতে সুবিধা হয়। আমি কাঁটাগুলোকে ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি কড়াইতে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে শুটকি মাছগুলো আমি সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখব। শুটকি মাছ রান্না করতে পেঁয়াজ রসুন কিন্তু একটু বেশি লাগে, তাহলেই খেতে খুব ভালো হয়। যারা চাটনি বানিয়ে খেয়েছেন বা ভর্তা বানিয়ে খেয়েছেন, তাদের রান্নার প্রসিডিওর কিন্তু অনেকটাই আলাদা। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অনেক কিছু ইউজ করে। আমি কিন্তু এখানে আদা, ধনে, জিরে কিছু ইউজ করছি না। আমি কমপ্লিট আলাদাভাবে রান্না করছি। আপনারা আমার পুরো রেসিপিটা দেখবেন আর একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আমি নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করে একটি পাত্রে মাছগুলো তুলে রাখব। আমি মাছগুলো ঠিক এভাবে ভাজা করে নিয়েছি। আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দিব। তারপর আলুগুলো দিয়ে দিলাম। যাদের শুটকি মাছ প্রিয়, আলু দিয়ে এখনো খাননি, তারা একবার আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করে দেখবেন। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম। শুটকি মাছে ঝাল বেশি হলে খুব টেস্ট হয়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব।
দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো। তারপর সবকিছু আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি গ্যাসের আঁচ কম রেখেছি। এভাবে আলুটা আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি একটু ঢেকে দিব। আঁচ কম রেখে নাড়াচাড়া করে এভাবে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিব। মশলা এবং আলু খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। একটু নাড়াচাড়া করে আমি ভাজা শুটকি মাছগুলো দিয়ে দিব। সবকিছু মিশিয়ে দিব। খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে রান্না থেকে। দেখুন, ঠিক এই পর্যায়ে আমি জল দিয়ে দিব। এখন সবকিছু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ রান্না করব। জলটা শুকিয়ে আসছে অনেকটাই। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আঁচ কম রেখে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, হয়ে গেছে আমার শুটকি মাছ। এবার আমি নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। আমার পটেটো শুটকি বা আলু দিয়ে শুটকি মাছ রেডি, আমি সার্ভ করে দিলাম। এই শুটকি মাছ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। আপনারা এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টস বক্সে আমাকে লিখে জানাবেন। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ বানাতে আমাদের কি কি লাগছে চলুন এবার দেখে নেই। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ বানাতে লাগছে, শুটকি মাছ আমি আগেই ভেজে রেখেছি। 250 গ্রাম মিষ্টি কুমড়া আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রসুন বড় সাইজের একটা নিয়েছি। আমি 9টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ বানাতে খুব কম সময় লাগে, খেতেও খুব ভালো হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আঁচটা আমি মিডিয়াম রেখেছি। ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ভাজা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপর আঁচ মিডিয়ামে
আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। জলটা শুকিয়ে গেছে, মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি মিষ্টি কুমড়োগুলো একটু গলিয়ে দিচ্ছি। সবকিছু সুন্দর মিলেমিশে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। যদি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে আমার পরের রেসিপিগুলো সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।